যেখানে চার আনা নকুল দানার বিজেপি, সেখানে নিশীথ প্রামাণিক কেন্দ্রের মন্ত্রী, তার বাবার নাম আবাস যোজনা। কলকাতায় এসে অমিত শাহ জুতো বালিশ করতে পারো, তুমি কাঁথিতে গিয়ে ফাঁকা চেয়ারের ফ্লপ শো করতে পারো, আর তুমি আসানসোলে যেতে পারো না। আসানসোলে জনতার দরবারে ফেরার আসামির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এইগুলো কোথায় ছিলেন দিলীপ ঘোষ? এখন তিনি সবার টপ করে পড়েছেন, এসেই তিনি কত জানেন ভাব দেখাচ্ছেন, হাস্যকর কথাবার্তা। এত বড় সরকার, এত বড় দল, আর এটা মনে রাখতে হবে এই আবাসের তালিকাটা এটা কিছুদিন আগের তালিকা, একটু পুরনো তালিকা, ফলে সে সময় অনেকের বাড়ি না মাটির বাড়ি ছিল, এরপর হয়তো একটু ঢালাই হয়েছে, একটু কাঠামো হয়েছে, ফলে এটা একদম লোকাল পলিটিক্স, পাশের বাড়ি, তার পাশের বাড়ি, একটু রাজনীতি, এইসবও ঢুকে যাচ্ছে, ফলে এগুলো সস্তা রাজনীতির বিষয় নয়। আর এত বড় দল, সেখানে কোথাও কিছু অনিয়ম হলে শুধরে নিচ্ছে, আর যেখানে চার আনা নকুল দানার বিজেপি, সেখানে নিশীথ প্রামাণিক কেন্দ্রের মন্ত্রী, তার বাবার নাম আবাস যোজনায়, ওদিকে কোন বিধায়ক তার আত্মীয়ের নাম আবাস যোজনায়, কল্যাণী এমসে আত্মীয়দের বেআইনিভাবে চাকরি, অর্থাৎ যেখানে যা সুযোগ পাচ্ছে। দেখুন আপনি, পার্সেন্টেজে বিজেপির দুর্নীতি অনেক বেশি, এখন লিখে রেখে দিন, বাম জমানার তুলনায় আর অন্য রাজ্যের বিজেপি জমানার তুলনায় এ রাজ্যে অনিয়ম অনেক 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 কম, যেটুকু আছে সরকার ঠিকঠাক দেখে নিচ্ছে। অত্যন্ত সঠিক কাজ করছে পুলিশ, কম্বল বিতরণের নামে গরিব মানুষকে ডেকে এনে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তিনজন মারা গেছেন, ছ সাতজন আহত। তদন্ত হবে না? তো তদন্ত তো হবে, শুভেন্দু অধিকারী তিনি তো কম্বল দিচ্ছিলেন, তাঁর জন্য এইসব কাণ্ড হয়েছে। এত বড় তিনি নির্লজ্জ বেহায়া, সেদিন তারপর তিনি গাড়ি ঘুরিয়ে কিন্তু উদ্ধার কাজে যাননি, হাসপাতালে যাননি, বিজেপির কাউকে খুঁজে পাওয়া যায়নি, যাদের জন্য প্রাণহানি, যাদের জন্য এই কাণ্ড, তারা পালিয়ে গিয়েছেন, আর তৃণমূলের নেতারা, সাধারণ নাগরিক, তারা উদ্ধার কার্য করেছেন। লক্ষ্য করে দেখেছেন, আসানসোলের ঘটনার দিন থেকে আজ পর্যন্ত মৃতদের পরিবারের পাশে যায়নি শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি, আজ পর্যন্ত আহতদের পাশে গিয়ে দাঁড়ায়নি শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি। রাজনীতির ঊর্ধ্বে একটা মানবিকতা বলে ব্যাপার আছে, তোমাদের অনুষ্ঠানে তোমাদের জন্য লোকগুলো মারা গিয়েছেন, তোমাদের জন্য লোকগুলো আহত হয়েছেন, তুমি দিল্লি গিয়ে দলের গোষ্ঠীবাজি করতে পারো, তুমি কলকাতায় এসে অমিত শাহ জুতো বালিশ করতে পারো, তুমি কাঁথিতে গিয়ে ফাঁকা চেয়ারের ফ্লপ শো করতে পারো, আর তুমি আসানসোলে যেতে পারো না, আসানসোলে জনতার দরবারে ফেরার আসামির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সেখানে যারা অর্গানাইজার ছিলেন, শ্রীমতী তেওয়ারি বা যারা, তদন্ত হবে, তো স্বাভাবিক ব্যাপার, পুলিশ তো জিজ্ঞাসাবাদ করবেই। দেখুন, ওটা উদয়নবাবু ওখানে বলেছেন, আমি শুধু এইটুকুই বলতে পারি, যে বা যারা রাজ্যকে ভাগ করার চেষ্টা করছেন, যে বা যারা রাজ্য ভাগের দাবি তুলছেন, তার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে, ফলে ব্যক্তি স্বার্থ কাজ করছে, গোষ্ঠী স্বার্থ কাজ করছে, কিন্তু বাংলার স্বার্থ কাজ করছে না। বাংলা চায় অটুট বাংলা, উন্নয়ন হচ্ছে। একজন মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন জেলায় যাচ্ছেন, কজন মুখ্যমন্ত্রী এতবার গেছেন বলুন তো? এতগুলো স্কিম, এত উন্নয়ন, সেখানে দাঁড়িয়ে যারা অন্যের দ্বারা স্পন্সর্ড হয়ে ব্যক্তি স্বার্থে রাজ্য ভাগের দাবি করছেন, সেসব নিয়ে আমাদের উত্তরবঙ্গের নেতারা তাদের পাল্টা যুক্তি দিয়েছেন। নন্দনের বই রিলিজ সবাই করতে চান, তার আগের কিছু সমস্যা থাকে, তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, সেটা যারা ইন্ডাস্ট্রিতে আছেন সবাই জানেন, তার সঙ্গে তৃণমূল বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। দেব এতদিনের সিনিয়র একজন এই ইন্ডাস্ট্রির, জিজ্ঞাসা করুন না, বাছাই কিছু হল থাকে, সবাই চাইবে, কেউ চাইবে নন্দনে রিলিজ করতে, কেউ চাইবে প্রিয়ায় রিলিজ করাতে, কেউ চাইবে অমুক হলে রিলিজ করাতে, সবসময় সবটা হয়ে ওঠে না। যারা ইন্ডাস্ট্রিতে একটু খবরাখবর রাখেন তারা জানেন, আর এই বিতর্কগুলো অনেক সময় সিনেমাকে কৌতূহলের কেন্দ্রে আনতে সাহায্য করে।